বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ভগবানগোলায়, জোড়াফুলের প্রার্থী রেয়াত হোসেন সরকার বরানগরে, সজল ঘোষের বিরুদ্ধে লড়াই সায়ন্তিকার। এ নিয়েই কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করে ঠিক কি জানানো হয়? দেখো, লোকসভার সঙ্গে পশ্চিমবঙ্গে দুটো বিধানসভার আসনের উপনির্বাচন রয়েছে। তাপস রায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, তিনি পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন, ফলে সেই আসনটি ফাঁকা। ইদ্রিস আলী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার প্রয়াণ, সেখানে সেই আসনটি ফাঁকা। এই দুটি বিধানসভা আসনে বিজেপি অনেকদিন আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল, আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের প্রার্থী ঘোষণা করলো। এই দুটি আসনের মধ্যে উল্লেখযোগ্য দেখা যাচ্ছে যে বরানগর আসন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল বহু বছর ধরে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাপস রায় পদত্যাগ করাতে সেখানে ফাঁকা হয়েছে। সেই আসনটিতে বিজেপি সজল ঘোষকে প্রার্থী করেছে এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস সায়ন্তিকা ব্যানার্জিকে প্রার্থী ঘোষণা করলো কিছুক্ষণ আগে। স্বাভাবিকভাবে এই আসনটিতে একটা লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সায়ন্তিকা ব্যানার্জি 2021 সালে তৃণমূলের টিকিটে বাঁকুড়া বিধানসভা নির্বাচনে লড়াই করে পরাজিত হয়েছিলেন এবং তারপর থেকে তিনি বাঁকুড়া যাতায়াত ছিল, বাঁকুড়ায় তিনি কাজ করছিলেন নিয়মিত তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। সায়ন্তিকা যথা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেশ কিছু তার আশা করেছিলেন যে সায়ন্তিকাকে হয়তো বাঁকুড়া থেকে প্রার্থী করবে লোকসভায় তৃণমূল কংগ্রেস, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সায়ন্তিকাকে লোকসভা থেকে প্রার্থী করেনি, ফলে কিঞ্চিত হতাশা হয়েছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। প্রকাশ্যে সেই হতাশা কিন্তু কিঞ্চিত প্রকাশও করেছেন। অবশেষে সায়ন্তিকা ব্যানার্জিকে বরানগর বাই ইলেকশন বিধানসভা সেখানে লড়তে পাঠালো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভগবানগোলা ইদ্রিস আলীর মৃত্যুতে আসনটি ফাঁকা হয়েছে, সেখানকার রিয়াত হোসেন সরকার, স্থানীয় নেতা, পরিচিত নেতা, তাকেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো ভগবানগোলাতে। ধন্যবাদ প্রবীর। আর এই নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা বাইতি। সোমা, ভগবানগোলায় জোড়াফুলের প্রার্থী রেয়াত হোসেন সরকার, ঠিক কি জানতে পারছো? রেয়াত হোসেন সরকার ভগবানগোলা এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ এবং ভগবানগোলায় বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুর পর তারপর এই আসনটি খালি হয় এবং নির্বাচন উপনির্বাচনের একেবারে অবসম্ভাবী হয়ে পড়ে এবং কিছুদিন আগে বিজেপির প্রার্থী তালিকা যখন ঘোষণা হয়, বিজেপির প্রার্থী এখানে ভাস্কর সরকার রয়েছেন এবং ইদ্রিস আলীর মৃত্যুর পর এই আসন শূন্য হওয়ার পর রেয়াত হোসেন সরকার আজকে প্রার্থী ঘোষণা হলো। ইতিমধ্যেই তিনি কিন্তু প্রচারের ময়দানে রয়েছেন এবং তিনি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনও করেছেন এবং তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই আজকে দেওয়াল লেখন শুরু করবেন এবং কর্মী সমর্থকরা রীতিমতো তার সঙ্গে রয়েছেন এবং এই নির্বাচনে কার্যত বিরোধীরা কেউ আছেন এমনটা তিনি মনে করছেন না এবং জয় একদম অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকে তিনি প্রচারের ময়দানে নামবেন এমনটাই জানিয়েছেন। ধন্যবাদ সোমা। বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জোড়াফুলের প্রার্থী রেয়াত হোসেন সরকার, বরানগরে সজল ঘোষের বিরুদ্ধে লড়াই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূল কংগ্রেসের। বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জোড়াফুলের প্রার্থী রেয়াত হোসেন সরকার, বরানগরে সজল ঘোষের বিরুদ্ধে লড়াই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। সজল ঘোষ, বিজেপি নেতা সজল ঘোষ, যিনি বরানগরের বিজেপির প্রার্থী বিধানসভা উপনির্বাচনে, তিনি কি বলেছেন শোনাবো। আমি বলবো লড়াইটা রাজনৈতিক হোক, লড়াইটা দৃষ্টিনন্দন হোক, লড়াইটা মানে মানুষ উপভোগ করুক, মানুষ যেন আক্রান্ত না হয়। আমাদের সায়ন্তিকা হলো কি অ্যাকুয়াটিকা হলো এ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমরা বিশ্বাস করি লড়াইটা হচ্ছে দলনেত্রীর বিরুদ্ধে, কোনো অভিনেত্রীর বিরুদ্ধে লড়াই না। আর শুধু অনুরোধ করব উনি যেন এসে এখানকার মানুষকে ওই মার গুড় দিয়ে রুটি টুটি না বলেন। হ্যাঁ, আগের বারে বলেছিলেন এগুলো ঠিক কালচারালে ঠিক চলে না, বা চিনি দিয়ে চা, ফু দিয়ে খা, এইসব শব্দ যেন উনি, ওনার ডায়লগ ভালো কিন্তু এগুলো না বলে রাজনৈতিক কথা বলেন, সন্দেশখালীর কথা বলেন, উনি যেন বক্তুইয়ের কথা বলেন, উনি যেন রেশন দুর্নীতির কথা বলেন, মানে এগুলো যে আমরা মিথ্যে বলি রোজ সেগুলো যেন বলেন, এটাই আবেদন করবো, আর কিছু না। বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সায়ন্তিকা। সায়ন্তিকা, কি বলবেন, আপনাকে প্রার্থী করা হলো বরানগরের আর বিজেপির তরফ থেকে বলা হচ্ছে লড়াই হবে, যথেষ্ট টক্কর হবে, কি বলবেন আপনি? ভীষণ খুশি এবং আমি কৃতজ্ঞ আমার দলের কাছে, বিজেপির কাছে এবং
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা আমার উপরে ভরসা রেখেছেন এবং আবার একেবারে ফুললি মোটিভেটেড অ্যান্ড ভীষণ প্রেস্টিজিয়াস সিট এবং একদম লড়াই তো হবেই, ময়দানে যখন নেমে গেছি তখন লড়াই তো হবেই, মানে অবভিয়াসলি রাজনৈতিক লড়াই। শয়ন্তিকা, এরই সঙ্গে যেটা বলা হচ্ছে যে আপনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন লোকসভা নির্বাচনে আপনি টিকিট না পাওয়ায়, এই টিকিট পাওয়ায় বরানগর বিধানসভা উপনির্বাচনে কিছুটা প্রশমিত? আমি ক্ষোভ প্রকাশ করিনি, প্রথমত আমি আমার অনুভূতি প্রকাশ করেছিলাম এবং আমার মনে হয় যে যেটা আমি 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 যাদের আমার পরিবার বলছি, দলকে আমি আমার পরিবার বলছি, তো আমার যেটা অনুভূতি সেটা যদি আমি প্রকাশ না করি তখন সেটা ক্ষোভ হয়। তো আমি আমার অনুভূতি প্রকাশ করেছিলাম সেটা যাতে ক্ষোভে পরিণত না হয় সেই জন্য, তো যেটা আমার ফিলিং সেটা আমি জানিয়েছিলাম এবং সেখানেই সেটা হয়ে গেছিল, মিটে গেছিল, সবটাই আপনারাও জানেন সকলে। তো ডেফিনেটলি অনেক কিছু চিন্তা ভাবনা করেই হয়তো কোনো ডিসিশন নিয়েছিলেন এবং যা হয় ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন এবং এটা একটা অত্যন্ত প্রেস্টিজিয়াস সিট দলের জন্যে, আমার জন্যে, যে আমি সেই সুযোগ পেয়েছি এবং আমি জিতছি। শয়ন্তিকা, বরানগরের ক্ষেত্রে আপনার ইস্যু কি হবে? একটু আগেই বিজেপি যিনি প্রার্থী হয়েছেন আপনার বিপরীতে তিনি বলছেন যে দুর্নীতি ইস্যু তারা সামনে নিয়ে আসবেন। আমাদের কোনো ইস্যু নেই, আমাদের শুধু উন্নয়ন আছে, আমরা ইস্যু নিয়ে কথা বলবো না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে কথা বলবো, ওটাই আমাদের মেইন এজেন্ডা, ওটাই আমাদের সবকিছু সম্পদ, উন্নয়নই আমাদের সম্পদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।